জামালপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, নির্মাণের বছরখানেকের মধ্যে খানা খন্দে পরিণত হয়েছে সড়কটি। এতে অন্তহীন ভোগান্তিতে এই পথে চলাচলকারীরা। এরপরও নতুন করে চলছে ওই সড়কের সংস্কার কাজ, সেখানে উঠেছে অনিয়মের অভিযোগ। তানভীর আজাদ মামুনের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। জামালপুর শহরের বেলটিলা থেকে মাসিমপুর পর্যন্ত 4 কিলোমিটারের বেশি এই সড়কের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। বছর পাঁচেক আগে নির্মাণ কাজ করা হলেও সুফল মেলেনি। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের কারণে কয়েক বছর ধরে দুর্ভোগ নিয়ে যাতায়াত করছেন তারা। আস্তার কাজ যে যেটা হইতেছে, এটা আসলে আস্তার কাজ পুরোটাই 2 নম্বর, খালি 4 নম্বর ইট ফেলাই গেছে, 4 আর 3, মানে 2 নম্বর নাই। গাড়ি বেরিং ভাঙ্গে জায়গা দেখা যায়, অনেক সময় গাড়ি স্লিপ খাইলে রাস্তার সাইডে যাতে সব গাড়ি পড়ে যায়। এরপর গত বছরের জুলাই মাসে আবারও শুরু হয় এই সড়কটির নির্মাণ কাজ। এবারও নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সড়কের কাজ হচ্ছে বলে অভিযোগ উঠেছে এলাকাবাসীর। দাবি, প্রশাসন বা ঠিকাদার কারো কোনো তদারকি নেই। এবার আবার নতুন করে কাজটা শুরু হয়েছে, তারপর আমাদের সেম কাজটাই হইতেছে। যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন তাদের খোঁজ খবর নেওয়া দরকার, তারা আছে কি না আরও যদি আমাদের চোখে পড়ে নেয়। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের সত্যতা পেয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, দিয়েছে ব্যবস্থা নেয়ার আশ্বাস। তদারকি কর্মকর্তা সহ হচ্ছে আমরা এটা ভিজিট করি, ভিজিট করার পরে তাদের কিছু জায়গায় খারাপ খাওয়া ব্যবহারের সত্যতা পাওয়া যায় এবং সেই অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানকে অতি দ্রুত খাওয়াগুলো সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। 5 কোটি 46 লাখ টাকা ব্যয়ে 4.136 কিলোমিটার এই সড়কটির নির্মাণ কাজ আগামী 11 এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।